মালদার বামনগোলা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে পাকুয়াহাট ডিগ্রি কলেজের গেটের সামনে বিজেপি সরকার ইডি ও সিবিআই কে লেলিয়ে দেওয়ার অভিযোগে বিক্ষোভ দেখানো হয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সিবিআই ইডি কে কার স্বার্থে ব্যবহার করা হচ্ছে? বিজেপি তুমি জবাব দাও। জবাব চাই, জবাব দাও। সিবিআই ইডি কে কার স্বার্থে ব্যবহার করা হচ্ছে? বিজেপি তুমি জবাব দাও। জবাব চাই, জবাব দাও। ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক সরকার জানান, শুক্রবার তারা মালদা কলেজের গেটের সামনে অবস্থান বিক্ষোভ করেন। তাদের অভিযোগ, বিজেপি সরকার সিবিআই ও ইডি কে দিয়ে তৃণমূলকে দাবানোর চেষ্টা করছে, সেই কারণে এদিন তাদের বিক্ষোভ। কলেজ গেটের সামনে বামনগোলা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে রাজ্যব্যাপী যে একটা সন্ত্রাস, বিজেপি তার ইডি এবং সিবিআই কে লেলিয়ে দিয়ে তৃণমূল সরকারকে জনগণের রায়ে না পেরে, গণতান্ত্রিকভাবে না পেরে, অগণতান্ত্রিকভাবে এই যে সিবিআই ইডিকে ব্যবহার করে তৃণমূলের উপর একটা চক্রান্ত সৃষ্টি করেছে, তৃণমূলকে বিভিন্ন রকমভাবে আক্রমণ করছে। আমরা এর তীব্র ধিক্কার এবং তীব্র প্রতিবাদ জানিয়ে তৃণমূল ছাত্র পরিষদের ব্যানারে বামনগোলা ব্লক তৃণমূল ছাত্র পরিষদকে নিয়ে আজকে একটা ধিক্কার মিছিল করলাম। আমরা চাই সিবিআই তাদের তদন্ত করছে, ঠিক আছে, কিন্তু বিচারিতা কেন? এক শ্রেণীর লোক যারা একই অপরাধে অপরাধী, কেউ বাইরে, কেউ জেলে, কারো উপরে টর্চার, গণতান্ত্রিক দেশে যা হবে নিরপেক্ষভাবে সবটাই তদন্ত হোক, এটাই আমাদের দাবি ছিল। আমরা সেই দাবি নিয়ে কলেজের গেটের সামনে ধর্ণা বসে। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দবার্তা।